বল নমস্কার আমি প্রবীর পুরকাইত আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার আইডিগি থানা কনকনদিঘি অঞ্চলে কাঁসারিপাড়া গ্রামে আমি একজন মুক্তির জৈব চাষি আজ এই ডানার প্রভাবে আমার যে সবজির যে বাগানটা করেছিলাম এবং তার চারা তৈরি হয়ে আমার বসানো হয়ে গেছে বেড কিন্তু এই ডানার ঝাপটায় আমার বাগানে জল বেঁধে গেছে এবং গাছগুলো প্রচুর ক্ষতি হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন চারধারে জল ডুবে গেছে এতটা উঁচু জায়গায় কাল থেকে প্রবল বর্ষণ হচ্ছে ঝড়টা যদিও একটু কম হয়েছে আমার গাছ পড়েছে আমার রোয়ার ওপর এবং সেখানেও বেশ কিছু ক্ষতি হয়েছে কিন্তু সব থেকে বড় ক্ষতি হয়েছে আমার এই বাগানটা জলে ডুবে গেছে এই ডানার প্রভাবে আমরা কনকনদিঘি চাষিরা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছি নমস্কার